নৃত্য প্রশিক্ষণ সংস্থা কলা প্রাঙ্গণের বসন্ত উৎসব, নাচের তালে মেতে উঠলেন সংস্থার শিক্ষার্থীরা। বসন্ত উৎসব ঘিরে আনন্দে মেতে উঠল নৃত্যশিল্পীরা। নৃত্য সংস্থা কলা প্রাঙ্গণের পক্ষ থেকে সংস্থার নৃত্যশিল্পীদের নিয়ে সৈয়দাবাদ এলাকায় মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। এবছর তাদের দ্বিতীয় বর্ষ। রঙিন সাজে নাচের মধ্যে দিয়ে বসন্ত বরণ অনুষ্ঠানে মেতে ওঠেন শিল্পীরা। উৎসবে সামিল হন বহরমপুর কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষ সুজাতা বাগচি ব্যানার্জি। অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবিরের রঙে একে অপরকে রাঙিয়ে নেওয়ার পালাও চলে। অনুষ্ঠান ঘিরে শিল্পী কলাকুশলীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমরা সৈয়দাবাদের এলাকায় বসবাস করি এবং সেখানে একটি ছোট্ট বসন্ত উৎসব করছি। প্রত্যেক বছর আমরা না করলেও আমরা চেষ্টা করি যাতে এই সৈয়দাবাদ এলাকায় আরও শিল্প গড়ে উঠুক, আরও কালচারটা ভালোভাবে গড়ে উঠুক, এটাই আমাদের চেষ্টা। বসন্ত উৎসব শিমুল হতো, পলাশ হতো, কৃষ্ণচূড়া লাল, তোমার সোনা ঝুরির শাড়ি নেশায় বেসামাল, আবির হয়ে উঠত এমন শান্তিনিকেতন। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত দিন যায়, আবির আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায়। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।